আর এটা হলো মনিটর। এখন আমাদের সামনে দুটি কম্পিউটার আমরা দেখতে পাচ্ছি, একটা হলো টিভির মতো আর একটা হলো এই যে এরকম ল্যাপটপের মতো, দুটোটাই কিন্তু কম্পিউটার। একটা হলো ডেস্কটপ কম্পিউটার আর একটা হলো ল্যাপটপ কম্পিউটার। এটা কি কম্পিউটার? ল্যাপটপ। ল্যাপটপ কম্পিউটার, এটা হলো ডেস্কটপ কম্পিউটার। তাহলে মোটামুটি কিন্তু আমরা ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটার সম্পর্কে একটা ধারণা পেয়েছি। ছোট্ট বন্ধু আপনি পেয়েছেন, বলেন দেখি আর নাম কি? আপনি বলেন দেখি। মাশাআল্লাহ। ছোট্ট বন্ধু আপনার নাম কি? হুজাইফা হেদায়তুল্লাহ। আমাদের ছোট্ট এবং ক্ষুদে ছাত্র আমাদের প্রতিষ্ঠানে হুজাইফা হেদায়তুল্লাহ আপনার কাছে জানতে চাই, বলেন তো দেখি এর নাম কি? মাশাআল্লাহ। আপনার কাছে জানতে চাই এর নাম কি, বলেন তো দেখি। আপনি বলেন তো দেখি এর নাম কি? কিবোর্ড। বলো তো দেখি, তুমি বলো এর নাম কি? মনিটর। তুমি বলো এর নাম কি? ল্যাপটপ। তুমি বলো তো দেখি এটার নাম কি? সিপিইউ। আর এই ফুল সিস্টেমটাকে কি বলা হয়? ডেস্কটপ কম্পিউটার। মাশাআল্লাহ, আমি খুবই আনন্দিত যে আমাদের এই কচিকাঁচা ছোট ছোট বাচ্চারা তারা কম্পিউটার সম্পর্কে এতটুকু ধারণা তাদের ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এবার আসো আমরা কম্পিউটার ভিতরে প্রবেশ করি। এখন আমরা শিখব আমাদের এই কম্পিউটার ল্যাপটপ এটা আমরা কিভাবে বন্ধ করতে পারি, এ সম্পর্কে আমরা জানব। প্রথমেই দেখো, এই যে দেখো এটাকে ধরো মাউস, এটাকে কি ধরলা তুমি? মাউস। তুমি ধরো এটাকে কি ধরলা? তুমি ধরো, হ্যাঁ তুমি ধরো এটাকে কি ধরলা? এটার নাম কি? মাউস। তাহলে আমরা মাউস ধরলাম। এখন মাউস ধরার পরে দেখো আমরা এই যে এখানে যদি মুভ করি, এদিক সেদিক নাড়াচাড়া করি, তাহলে কিন্তু মাউসের যে পয়েন্ট এটা কিন্তু নাড়াচাড়া করছে। খেয়াল করছো? নাড়াচাড়া করছে। এই মাউসটাকে ধরে এটার মাউস পয়েন্টকে নিয়ে আসতে হবে একদম কর্নারে। দেখো ছোট্ট একটি বাটন আছে, দেখছো তোমরা ছোট্ট বাটনটা? দেখছো তোমরা? দেখছো ছোট বন্ধুরা? হ্যাঁ, নিয়ে আসো, এখানে ক্লিক করো না, এখানে আসো। এখন আমরা আছি কম্পিউটারের বাম কর্নারে একদম নিচে, এটাকে বলা হয় স্টার্ট বাটন। কি বাটন? কি বাটন বলেন দেখি? স্টার্ট বাটন। কি বাটন? স্টার্ট বাটন। এই স্টার্ট বাটনে আমরা এখন আছি। এই স্টার্ট বাটনে আমরা এখন মাউস দিয়ে ক্লিক করব। কিন্তু ক্লিকটা করব কোনটা দিয়ে? আপনারা লক্ষ্য করবেন এই মাউসের মধ্যে দুইটা পয়েন্ট আছে, একটা হলো ডান দিকে একটা হলো বাম দিকে। ডান দিকের এটাকে বলা হয় রাইট বাটন, বাম দিকেরটা বলা হয় লেফট বাটন। মাউস দিয়ে সাধারণত অধিকাংশ কাজ করা হয় মাউসের লেফট বাটন দিয়ে, বিশেষ কোনো কাজ করা হয় রাইট বাটন দিয়ে। তো সেটাকে যখন নাকি আমরা স্টার্ট পয়েন্টে নিয়ে আসলাম, আপনার টাচ স্টার্ট পয়েন্টে, জি, এমন অবস্থায় লেফট বাটন ক্লিক করেন, আপনি করেন, মাশাআল্লাহ সুন্দর। এখন লেফট বাটনে ক্লিক করার পরে সবাই খেয়াল করেন এখানে একটা মেনু বের হয়েছে। কি বের হয়েছে? এই মেনুর মধ্যে অনেক অনেক জিনিস আছে, অনেক অনেক নাম আছে, অনেক অনেক প্রোগ্রাম আছে, যেটাতে ক্লিক করবেন সেই কাজ শুরু হবে। কিন্তু আমরা কিন্তু এখন করব কি? কম্পিউটার বন্ধ করব। যেহেতু কম্পিউটার বন্ধ করব, তাই আমাদেরকে বন্ধের জায়গাটা খুঁজে বের করতে হবে। ইতিমধ্যে আমরা স্টার্ট বাটনে মাউসের লেফট বাটন ক্লিক করার মাধ্যমে এই মেনুটা আনতে পেরেছি। এবার আমরা এখান থেকে খুঁজে দেখব শাট ডাউন। শাট ডাউন এই শব্দটা কোথায় আছে খুঁজে দেখুন। নিচ থেকে যদি আমরা খুঁজি তাহলে দেখি এদিকে নাই, ডান দিক থেকে উপর থেকে যদি খুঁজি দেখি তাও নাই। হ্যাঁ পেয়ে গেছি, পাইছেন আপনি? এই তো একদম সবার নিচে ডান দিকে দেখেন, পাইছেন? কি নাম এটার? শাট ডাউন। আপনি পাইছেন ছোট্ট বন্ধু? এই তো শাট ডাউনে নিয়ে আছেন, দেখি শাট ডাউনে নিয়ে আসেন। এই তো শাট ডাউন, আপনি আনছেন? শাট ডাউনে নিয়ে আসেন, শাট ডাউন। এবার বিসমিল্লাহ বলে আমরা ক্লিক করব আর কম্পিউটার বন্ধ হয়ে যেতে থাকবে। ক্লিক করেন, ক্লিক করেন, করেন, করেন। এ মাশাআল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু হুজাইফা হেদায়েতুল্লাহ, সেও কিন্তু কম্পিউটারের স্টার্ট বাটন থেকে শাট ডাউন খুঁজে বের করে ক্লিক করার মাধ্যমে কম্পিউটার বন্ধ করতে পেরেছে। এদিকে রয়েছে আপনার নাম কি? হালিমা সাদিয়া, মেয়েদের মধ্যে থেকে সেও কিন্তু এই কম্পিউটারটা ইতিমধ্যে বন্ধ করতে পেরেছে। এতটুকু করতে পেরে আপনাদের কাছে কেমন লাগছে বলেন দেখি? ভালো লাগছে? এই ভালো লাগছে ছোট্ট বন্ধু, মাশাআল্লাহ। এবার আমরা চালু করবো, চালু করেন। ছাত্র জীবন
করমূল্যায়ন নইলে তোমার কাটবে জীবন করিয়া ক্রন্দন নইলে তোমার কাটবে জীবন করিয়া ক্রন্দন ছাত্র জীবন করমূল্যায়ন নইলে তোমার কাটবে জীবন করিয়া ক্রন্দন নইলে তোমার কাটবে জীবন করিয়া ক্রন্দন তোমার পরিবারে বছর জুড়ে অভাব অনটন পিতা মাতা তবু সদা থাকে ওদার মন তোমার পরিবারে বছর জুড়ে অভাব অনটন পিতা মাতা তবু সদা থাকে ওদার মন তোমায় নিয়ে তাদের মনে স্বপ্ন সীমাহীন ওহ তোমায় নিয়ে তাদের মনে স্বপ্ন সীমাহীন তুমি জ্ঞানের আলো এই ধরনি করবে রঙিন তোমার চিন্তা চেতনা তোমার চেষ্টা সাধনা তোমার চিন্তা চেতনা চেষ্টা সাধনা একাল্লাকে রাখো বুকে করো তার শরণ ছাত্র জীবন করমূল্যায়ন নইলে তোমার কাটবে জীবন করিয়া ক্রন্দন নইলে তোমার কাটবে জীবন করিয়া ক্রন্দন মানিক রোড ভেলানগর নরসিংদীর সাপ্তাহিক আয়োজন ইতিমধ্যেই শেষের দিকে আমাদের যে সকল ছাত্ররা এই সপ্তাহের পড়াগুলো বিশেষ করে মৌখিক পড়াগুলো দোয়া হাদিস মাসায়েল এই এবং তাজবিদ বিশেষ করে এই চারটি বিষয়ের যে নির্ধারিত পড়া আছে এই পড়াটুকু যারা পরিপূর্ণটুকু মুখস্থ শোনাতে পেরেছে নির্ভুল নির্দ্বিধায় তাদেরকে আমরা আমাদের ক্লাসে নিয়ে আসছি। এখনও আমাদের ক্লাসের কম্পিউটার ক্লাসের বাহিরে কিছু ছাত্র আপনারা হয়তো দেখছেন সিসি ক্যামেরা দেখা যাচ্ছে কিছু ছাত্র বাহিরে আছে যারা আমাদের এই পড়াগুলো শোনাতে পারে না তারা কিন্তু আমরা এই ক্লাসে তাদেরকে সুযোগ দেইনি। এই সুযোগ না দেওয়াটা আগামীতে তাদের পড়াগুলো ইয়াদ করার জন্য একটি কাজ করবে উৎসাহ কাজ করবে অনুপ্রেরণা কাজ করবে। এজন্য যারা নাকি পুরা সপ্তাহের পড়াগুলো নিয়মিত পড়াগুলো সবটুকু আমাদেরকে দিতে পেরেছে তাদেরকে কিন্তু আমরা এই কম্পিউটার ক্লাসে এনেছি। আপনারা যারা আজকে ক্লাস করেছেন সবাইকে এই সপ্তাহের পড়া দিয়েছেন দিয়েছেন মাশাআল্লাহ। আগামী তো আপনারা আরো ভালো করবেন সে আশা রেখে আজকের মতো আমাদের এই কম্পিউটার ক্লাস এখানে শেষ করছি। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আল হাবিব তাহফিজুল কোরআন একাডেমি ভেলানগর নরসিংদীর প্রতিষ্ঠাতা আমি হাবিবুল্লাহ আল কাসেম। আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আপনাদের সকলের দোয়ায় যেন আমরা এগিয়ে যেতে পারি আমাদের যে কাঙ্ক্ষিত একটি ঠিকানা রয়েছে সমন্বিত শিক্ষা জগতের কাঙ্ক্ষিত ঠিকানায় যেন আমরা বসতে পারি সে প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।